আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আসলে শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও রেগুলার দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো নেক্সট টাইম থেকে আসলে চেষ্টা করব। আপনাদেরকে সপ্তাহে অত্যন্ত তিনটা থেকে চারটা কিংবা পাঁচটা ভিডিও দেওয়ার তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার খামারের গরুর কিছুটা পরিবর্তন নিয়ে এর পাশাপাশি আমি আপনাদের সাথে কথা বলবো সামনে শীতকালীন সময় চলে শীতের আসলে আপনারা খামারটা কিভাবে কন্টিনিউ করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে দর্শক আসলে বলতে গেলে যে আমার শারীরিক অসুস্থতার পথ থেকে বর্তমান বলতে গেলে আমার শরীরে বলতে গেলে এনার্জি নাই বললেই চলে আসলে কাজ করার যে একটা অ্যাক্টিভিটিস থাকবে সেটা একবারেই কমে গেছে আমার এনার্জি লেভেল একবারেই নিচে চলে আসছে তো আস্তে আস্তে আসলে সুস্থতার দিকে যাচ্ছি তো খামারে যে খুব একটা এসে যে শারীরিক পরিশ্রম দেই সেটাও কিন্তু করি না এমনিতে আসি গরু টরু দেখি যে গরুর কোনটা কীরকম ঠিক আছে কি আছে না এগুলো শুধু একটু পর্যবেক্ষণ করি তো আজকে মূলত যে জন্য ভিডিওটিতে আসা সেটা হচ্ছে যে আমার গরুগুলোকে কিন্তু আমি আপনাদেরকে বেশ কয়েকদিন ধরেই বলে এসেছি যে আমি কিন্তু ভিটামিন ইনজেকশন দিচ্ছি না ভিটামিন ইনজেকশন ছাড়াই যতটুকু মোটা আছে ওভাবেই কিন্তু বিক্রি করে দিচ্ছি মোট কথা পুরোটাই খাবারের উপর ডিপেন্ড করেই বিক্রি করে দিচ্ছি আসলে অনেকে জানতে চেয়েছিলেন যে ভিটামিন ইনজেকশন ছাড়া আসলে গরু ফ্যাটেনিং করা সম্ভব কি সম্ভব না তো আমি আপনাদেরকে কিন্তু অনেকবার বলছিলাম যদি আপনারা ভালো একটা খাবারের মান দিতে পারেন বা একটা ভালো খাবার দিতে পারেন আপনাদের ইনজেকশনগুলোও দরকার হয় না ইনজেকশনগুলো যে আমরা ব্যবহার করি শুধুমাত্র সাপোর্টের জন্য তো যাই হোক দর্শক আজকে আমি আপনাদেরকে দুইটা দুই চারটা গরু দেখাই যে ইঞ্জেকশন ছাড়া আসলে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটারও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন চলে আসছে ঠিক আছে এই গরুটা ইঞ্জেকশন কিন্তু আর ইনজেকশন দিবো কি দর্শক এই এই গরুগুলোর আপনি পাশে দাঁড়াইলেই সমস্যা মানে এরা এত পরিমানে আহ হয়ে গেছে আমরা যদিও দুর্বল গরু নিয়ে আসছি কিন্তু একটা পর্যায়ে এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে আসলে ইঞ্জেকশন দেওয়াটাই কিন্তু টাফ হয়ে গেছে তো যাই হোক এই ইনজেকশনের বিকল্প হিসাবে একটা সিরাপ ব্যবহার করব আমি সিরাপটা ভালো আছে আলহামদুলিল্লাহ সেটা অবশ্যই ভিডিওতে এটা শনিবারে আমার হাতে আসার কথা এবং দর্শক আর বর্তমান যে আমি হাতে ইনজেকশন নিয়েছি ইঞ্জেকশন গুলো এই কারণে নিয়েছি যে গরুগুলো একটু ছোট তুলনামূলক ভাবে বা একটু দুর্বল আছে দিতে পারব। মনে করেন যে লাফি দেওয়া সম্ভাবনা কম থাকে ও মোটা রিস্ক নিব না কারণ আমার নিজেরই শক্তি নেই শরীরে ওই গরুগুলোকে একটু ইনজেকশন দিব তো আমি আপনাদেরকে এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই গরুটাকে একটু দেখাই দর্শক এইটা তো নতুন নিয়ে আসি এই গরুটার দেখুন এখন পর্যন্ত কিন্তু একটা ইনজেকশন পুশ করিনি তারপরেও কিন্তু পরিবর্তন চলে আসছে তা আলহামদুলিল্লাহ বলতেই হবে আমি আপনাদেরকে বারবার বলতেছি। যদি খাবার ভালো থাকে যদি আপনি গরুকে আপনি ভালো মানের খাবার দিতে পারেন আপনাকে ইনজেকশন নিয়ে একবারে বই ভর্তি করার লাগবে না ওটা কোনো দরকার নেই তো এখন যেটা কথা সেটা হচ্ছে সামনে কিন্তু শীতকাল আসতেছে শীতের দিন আসতেছে অনেকে হয়তো বা ভাবতেছেন যে শীতের সময় কি করব বর্তমানে যে গরুর দাম একটু হলেও কম তাহলে শীতের সময় কি করব আমি আপনাদেরকে একটা পরের কথা আগেই ফাঁস করে দিচ্ছি সেটা হচ্ছে যে বরাবরেই শীতের সময় কিন্তু গরুর দামটা বেশি থাকে বরাবরেই শীতের সময় গরুর দামটা বেশি থাকে এবং এটাও আমি আপনাদেরকে বলতেছি যে ওই টাইমটা তো আপনারা গরু ফ্যাটেনিং করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না অনেকেই মনে করেন হয়তো বা শীতের সময়ে বা ঠান্ডার কারণে গরু হয়তো বা কম মোটা তাজা হয় এটাও কিন্তু সম্পূর্ণ ভুল কিভাবে মোটা তাজা করতে হবে এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে আমার ভিডিওগুলো একটু রেগুলার দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব বলে দিব এখন যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই গরুটাকে তো খামারে আসলে বেশ কয়েকটা গরু দেখলাম মোটামুটি গরুর পরিবর্তন আমার আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড তবে দুই একটা গরুর পরিবর্তন কম হয়েছে এই গরুটাকেও এখন পর্যন্ত ইনজেকশন দেওয়া হয়নি তারপরে পরিবর্তন হয়েছে তবে আমার মনে হচ্ছে যে আরো পরিবর্তন হওয়া দরকার তো পরিবর্তনের জন্য আসলে কি ইনজেকশনগুলো ব্যবহার করব ক্যাটাফজ আছে অ্যামাইনো আছে বা ভিটামিন বি কমপ্লেক্স বিটোফসফেন গ্রুপের ইনজেকশন তারপরে এডি থ্রি ই গ্রুপের ইনজেকশন মোট কথা যে ইনজেকশনগুলো সচরাচর আমরা বাজারে পাই ভিটামিন জাতীয় যে ইনজেকশনগুলো আপনারা যে কোনো ইঞ্জেকশন পুশ করলেই হবে আর এই ইনজেকশনগুলো মূলত আমরা এই জন্যই পুশ করবো সেটা হচ্ছে গরুগুলাকে আমরা সাপোর্ট দিব যাতে গরুগুলোর রুচি টুচি সব ঠিকঠাক থাকে তো আমার কাছে এখন শুধু এই ক্যাটাফস্টাই আছে অ্যামাইনো যেটা ছিল তো ওটা আসলে বর্তমান শেষ হয়ে গেছে তো বাজার থেকে অ্যামাইনো নিয়ে এসে ওটা দিব পুশ করবো আপাতত আপনাদেরকে দেখাই যে একটা ইনজেকশন পুশ করতেছি তো এই গরুটাকে আমি ইনজেকশন এই জন্য পুশ করতেছি ইঞ্জেকশন পুশ করলে ভালো ইনজেকশন পুশ করতে পারলে ভালো আর যদি মনে করেন আমি ইনজেকশন পুশ করব না তারপরেও চলবে তারপরেও গরু মোটা তাজা করতে পারবেন কিন্তু জিনিস একটাই ঠিক রাখতে হবে সেটা হচ্ছে গরুর খাবার গরুর খাদ্যমান অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে তো যাই হোক এই গরুটাকে একটু শান্ত মনে হচ্ছে জন্যই কিন্তু ইঞ্জেকশনটা পুশ করতেছি কারণ আমার নিজের শরীরেই কোনো শক্তি নেই যাক আইডিয়া মিলে গেছে ইনজেকশন মেবি পুশ করা যাবে আমি পুশ করতেছি দেখুন দর্শক আমি আমি দিব ভিটামিন সিরাপ দিব এবং ওই সিরাপের বিষয়গুলা আমি আপনাদেরকে শনিবার কিংবা রবিবার শনিবার কিংবা রবিবার ওই সিরাপটার বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে দিতে হবে কিভাবে খাওয়াতে হবে তো আসলে মোটামুটি এখানে যে দুইটা লাথি দিল এটাই যে কিভাবে রিকভার করব সেটাই চিন্তা করতেছি কারণ আমার শরীরে খুব খারাপ অবস্থা একবারে এনার্জি নাই বললেই চলে এরপরেও দর্শক আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সার্ভিস দিতে যে আপনারা যারা গরুর খাবার বিষয় নিয়ে জানতে চাচ্ছেন বা গরুর টিপস জানতে চাচ্ছেন আমার মনে হয় না যে আমি কাকে কাউকে এখন অবধি আশাহত করেছি আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে সময় দিতে তো আশা করি আপনারা যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলি আপনারা একটু ধারণ করবেন একটু নিজেই আর কি বিষয়গুলো ধারণ করবেন এবং এটা যদি আপনারা সরাসরি আপনাদের বাস্তবিক খামারে যদি আপনারা প্রয়োগ করেন আমি মনে করি আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন তো দিন শেষে একটাই বলবো যে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন খামার করতে যাচ্ছেন আপনারা খামার শুরু করেন কোনো সমস্যা নাই গরুতে যে সবসময় লাভ হবে মানে বেশি লাভ করবেন সেটাও কিন্তু না আমার কথা হচ্ছে প্রতিটা গরুতে যদি আমরা পনেরো হাজার ডাবল বডি ওয়েট এরগুলোতে যদি আমরা পনেরো হাজার এবং সিঙ্গেল বডি ওয়েট যেগুলো ছোট গরু সেগুলোতে যদি আমরা আট দশ বারো হাজার টাকা পর্যন্ত লাভ করি তাতেও কিন্তু সুন্দরভাবে চালানো যায় এটা একবারে সর্বনিম্ন স্তর থেকে আমি আপনাদেরকে বলতেছি অ্যাজ ইউজুয়াল তো আপনারা বিশ প্লাস লাভ করবে নেই কিন্তু দুই এক চালানে লাভ কম হলেও কোনো সমস্যা নেই এটাই হচ্ছে মূলত মেন বিষয় এবং এটাই বাস্তবতা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার শারীরিক সুস্থতার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম